আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। সাধারণত আমরা সবাই কম বেশি বিফ কারি রান্না করতে পারি, কিন্তু স্বাদের ভিন্নতা আনার জন্য এই বিফ কারি রান্নায় আছে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু টিপস। আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটি রেসিপি শেয়ার করব, বাবুর্চির রেসিপিতে বিফ কারি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এখানে বিফগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়ে আছি, অর্থাৎ এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আছি। একই সাথে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে আছি। এখন এক এক করে মশলা অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে নিয়ে আছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন পেঁয়াজ আমি সরাসরি কুচানো ব্যবহার করে নিই। পেঁয়াজগুলো আমি ফাটায় পুঁতে হালকা একটু থেতলে নিয়ে আছি। কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি পাকা টমেটো। আজকের রেসিপির জন্য আমি মাঝারি সাইজে দুটো পাকা টমেটো নিয়েছি, বড় হলে একটি হলে যথেষ্ট। একই সাথে অ্যাড করে নিচ্ছি রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আমার এখানে আদা বাটার পরিমাণও ছিল 2 চা চামচ পরিমাণ। এলাচ না বেটে সরাসরি আস্ত ব্যবহার করলে সেক্ষেত্রে খাওয়ার সময় দাঁতে নিচে পড়লে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে 7-8টির মতো এলাচ বেটে অ্যাড করে নিয়ে আছি। এখানে নিয়ে আছি 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নগুলো আমি ফাটাই বেটে তবে অ্যাড করে নিচ্ছি। পাঁচফোড়ন চেষ্টা করবেন আমার মতো করে বেটে তবে অ্যাড করে নিতে। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আমার এখানে জিরা বাটার পরিমাণ ছিল 1.5 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে আছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, আর এর জন্য কোন উপকরণ কতটুকু যাবে আমি আপনাদেরকে সেই রেশিওটা বলে দিচ্ছি। এখন কিছু গরম মশলা অ্যাড করে নিচ্ছি, এর মধ্যে নিয়েছি 2 তেজপাতা, 3 টুকরো দারুচিনি এবং 7-8টির মতো লবঙ্গ। এখন অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো, আমার এখানে হলুদ গুঁড়োর পরিমাণ ছিল 2 চা চামচ পরিমাণ। একই সাথে অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আমি এখানে রেসিপিটি স্পাইসি করছি না, আপনারা যদি বেশি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচ গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন। কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। একই সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে নেব তেল। আজকে রেসিপিতে আমি যে পরিমাণে তেল অ্যাড করছি তার অর্ধেক পরিমাণে আমি সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি, বাকি অর্ধেক সর্ষের তেল। অর্থাৎ আমি সয়াবিন তেল এবং সর্ষের তেল দুটো অ্যাড করে নিচ্ছি, আপনার ইচ্ছে করলে দুটো যে কোনো একটি অ্যাড করে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেল দিয়ে করে নিলে। তা আমি আজকে রেসিপিতে দুভাবে করে নিচ্ছি, আমি বাবুর্চির রেসিপিতে ফলো করছি আর বাবুর্চিরা ঠিক এভাবে রান্না করে নেন। এখন সব ধরনের মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে মাখিয়ে নেওয়ার কাজটি অবশ্যই খুব ভালোভাবে করতে হবে, যাতে করে প্রতিটি মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে যায়। আমার এখানে মাংসের সাথে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে মাংসের কালারটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। ঠিক এ পর্যায়ে আমি উপর থেকে ঢাকন দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি, একই রেসিপি ফলো করে আপনার ইচ্ছে করলে মাটন কারিও রান্না করে নিতে পারেন। আরও প্রায় 1 ঘন্টা পর ফিরে আসার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে মাংসগুলো দেখতে কেমন হয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে মাংসের চারপাশে কিছুটা পানি বের হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি চারপাশ থেকে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি এই পর্যায়ে মাংসগুলো আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেবো। আর এই পর্যায়ে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, অর্থাৎ কোনো প্রকার পানি না অ্যাড করে আমি সরাসরি চুলায় বসিয়ে দিই। উপর থেকে ঢাকন দিয়ে অপেক্ষা করছি মাংসের চারপাশে পানি বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আরও প্রায় 5 থেকে 7 মিনিট পর খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে মাংসের চারপাশে খুব ভালো পানি বের হয়ে এসেছে। এই অবস্থায় চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি আবার উপর থেকে ঢাকন দিয়ে অপেক্ষা করব মাংসের চারপাশের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে আমার এখানে চুলার আঁচ থাকবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি পর্যায়ে রেখে আমি এখানে মাংসগুলো সম্পূর্ণ কষিয়ে নেব। সে যে কোনো ধরনের মাংস রান্না করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন মাংসের পানিতে মাংসগুলো কষিয়ে নিতে, এতে করে স্বাদের পরিমাণটা বেড়ে যায়। আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আরও প্রায় 25 থেকে 30 মিনিটের মতো মাংসগুলো কুক করে নিয়েছি। এরই মাঝে আমি 2-1 বার ঢাকন তুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য আমি বিষয়টি স্কিপ করে নিয়েছি। আরও প্রায় 25 থেকে 30 মিনিটের মতো কুক করে নেওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে মাংসের চারপাশের পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থায় চুলার আঁচ লোতে করে দিয়ে আমি চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করব মাংসের চারপাশে তেল ছেড়ে দেওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত। যদিও এরই মাঝে আমার এখানে মাংসের চারপাশে কিছুটা তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি চুলার আঁচ একদম লোতে করে দিয়ে অপেক্ষা করছি মাংসের চারপাশে খুব ভালোভাবে তেল ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আরও প্রায় 5 থেকে 7 মিনিট পর খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে মাংসের চারপাশে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কষানো মাংসগুলো দেখতে কতটা ইয়ামি দেখাচ্ছে। এই অবস্থা আপনার ইচ্ছে করলে মাংসগুলো পরিবেশন করতে পারেন রুটি অথবা পরোটার সাথে। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি আরও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করছি, অর্থাৎ মশলাগুলো আর একটু বাজে বাজে হওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত। সবশেষে এখন মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করে নিয়েছি ফুটন্ত গরম পানি। যে কোনো সময় মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কষানোর পর অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করে নিতে, এতে করে মাংসের যে জুসিনেস ভাবটা থাকে সেটা বজায় থাকে। আরেকটি বিষয় হচ্ছে এখানে মাংস সেদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণটা কতটুকু লাগবে সে বিষয়ে দড়াবাঁধা কোনো নিয়ম নেই, অর্থাৎ কিছু মাংস আছে সেদ্ধ হতে সময় কম লাগে, আবার কিছু মাংস আছে সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, সেজন্য বিষয়টা আপনারা বুঝেই দিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের আরও প্রায় 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করছি মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আরও প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কুক করে নিয়েছি। এর মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থায় চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে নিচ্ছি বাদাম বাটা। আজকে রেসিপির জন্য আমি এখানে কাজু বাদাম বাটা অ্যাড করে নিচ্ছি। আমি এখানে প্রায় 15 থেকে 20টির মতো কাজু বাদাম বেটে তবে অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন বাদাম বাটা অবশ্যই অ্যাড করে নিতে, আর এখানে আপনার ইচ্ছে করলে কাজু বাদামের পরিবর্তে দেশি চীনা বাদাম বাটাও অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে বাদামগুলো শুরুতে একটু হালকা টেলে নিয়ে তবে বেটে নেবেন, এতে করে ফ্লেভারটা বেশি ভালো লাগবে। বাদাম বাটা অ্যাড করে নেওয়ার পর চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে চুলার আঁচ স্লোতে রেখে দিয়ে অপেক্ষা করব আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এরই মাঝে আমি লবণটা টেস্ট করে নিয়েছি, আমার এখানে লবণের পরিমাণটা ঠিক ছিল। এরই মাঝে আমি অফ স্ক্রিনে চেক করে নিয়েছি আমার এখানে মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচ স্লোতে রেখে আমি আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নেওয়ার পর আমার এখানে মাংসের গ্রেভিটা কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেবো। চুলা থেকে নামানোর পর আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি আমার এখানে চুলা থেকে নামানোর পর মাংসগুলো দেখতে কেমন দেখাচ্ছে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের বাবুর্চির রেসিপিতে বিপ কারি রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।